হ্যালো, আজকে যেটি বলবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 4, আইডেন্টিফাই ইয়োর ভ্যালুস। তোমার ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই কী করে করবে সেটা নিয়ে আমি এক করে বলবো। আইডেন্টিফাই ইয়োর ভ্যালুস, চ্যালেঞ্জ নাম্বার 4। নোয়িং ইয়োর ভ্যালুস মিনস দ্যাট ইউ ক্যান লিভ অ্যাকর্ডিং টু হোয়াট ইউ কনসিডার টু বি ইম্পর্টেন্ট। তো নিজের ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করার জন্য এটা জানতে হবে যে তুমি এখন বাচ্চো বা তুমি এখন কোনো কিছু জীবিকা অর্জন করছো, তখন তোমার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো বা সেই ম্যাটারগুলোকে কনসিডার করবে যে এটা খুব তোমার ভ্যালুটাকে বাড়াচ্ছে, এবং ভ্যালু মানে কি তোমার কাছে সেটার জন্য কি করা যেতে পারে। একটা লিস্ট, সেকেন্ড পর্যায়ে মেক আ লিস্ট অফ সাচ ভ্যালুস অ্যান্ড দেন চুজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। একটা লিস্ট বানাও সব সময় ভ্যালুর, এবং সেটার থেকে তুমি চুজ করো মোস্ট ইম্পর্টেন্ট কী তোমার কাছে, তোমার কাছে কোন জিনিসের গুরুত্বটা বেশি, এটাকে আমরা বলছি ভ্যালু। লুক অ্যাট দ্য 10 মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুস ফর ইউ অ্যান্ড লিভ বাই দেম। কোন 10টা ভ্যালু ইম্পর্টেন্ট, কোন 10টা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুগুলো তোমার কাছে বেশি ম্যাটার করছে, এবং সেটাকে নিয়ে তুমি বাচ্চ। সেই ভ্যালুর জন্য আমি কিছু লিস্ট দেখাচ্ছি, ওই লিস্টে কিছু নাম আছে, ওটা দেখলে তুমি বুঝতে কোন জিনিসটা তোমার কাছে ভ্যালুয়েবল বেশি। এখানে একটা লিস্ট আছে, অ্যাকসেপ্টেন্স, কারেজ, ফেয়ারনেস, ইনকুইজিটিভ, প্লেফুলনেস, স্পিরিট, এইগুলো প্রত্যেকটা আন্ডারে বিভিন্ন রকম অপশন, মানে অলমোস্ট সিমিলারিটি কিছু কিছু ওয়ার্ড আছে। তো তোমার কাছে অলমোস্ট সিমিলারিটি বলবো না, যে এইগুলোর অ্যাকসেপ্টেন্স বলতে কোন কোন ওয়ার্ডগুলো হয়, কারেজ বলতে কী হয়, ফেয়ারনেস বলতে কী বোঝে, ইনকুইজিটিভ বলতে তোমার কাছে কী সেটা ভ্যালু, প্লেফুলনেস বলতে তোমার কাছে কী কী ভ্যালু, এই এতগুলো যদি লেখা আছে সেখান থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো লেখো, এবং তুমি ভাবো যে তোমার কাছে এই গুরুত্বগুলো কোন জিনিসের গুরুত্বটা কী। তো অবশ্যই সবাইকে বলবো কমেন্টে তোমরা প্রত্যেকের যেখান থেকে তোমার কাছে যেই ওয়ার্ডগুলোর কাছে ভ্যালু বা তোমার জীবনে যে জিনিসগুলো এসছে সেইগুলো তুমি কমেন্টে করো। এবং আই থিঙ্ক মনে হয় এরম করে আমরা যদি ঠিকঠাক করে করতে পারি তো আমরা যে কোনো প্রবলেমকে সলিউশন করতে পারবো, আর আমরা আগে এগিয়ে যেতে পারবো আমাদের সমস্ত ইমোশনের উপর কন্ট্রোল করে, আমাদের স্টেটের উপর কন্ট্রোল করে, মানে আমার পরিস্থিতির উপর কন্ট্রোল করে আরও এগোতে পারবো।